চট্টগ্রামের আনোয়ার উপজেলায় কৃষকরা শীতকালীন সবজির পরিচর্যা ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। বাজারের চাহিদা বিবেচনায় রেখে এখানকার কৃষকেরা বেশি ফলন উৎপাদনের চেষ্টা করে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় কৃষকরা লাভের আশা করছেন। স্বাস্থ্য মোটামুটি ভালো চলতেছে, এখন শীতের মৌসুম। সবজিও মোটামুটি, ক্ষেতের ফলন টলন তো ভালো হইতেছে। আপনি এখানে কি কি চাষ করতেছেন? বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন ফসল মাঠ ঘুরে দেখা যায় অনেক কৃষকরা লাল শাক, মূলা শাক, পালং শাক, লাউ, মিষ্টি কুমড়ো, বেগুন, শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও শশা সহ বিভিন্ন সবজি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এসব সবজি বাজারজাত করবেন এমনটাই আশা করেন এখানকার কৃষকরা। কেন পান না? অনেকদিন পান নাই? অনেকদিন হয়নি। কৃষি অফিস থেকে বর্তমানে আমাদের এলাকায় কিছু পাই, যাদের চাষবাস নাই, যাদের কিছু নাই, তারা বীজ নিয়ে বিক্রি করে দেয়, সার নিয়ে বিক্রি করে না, এরাই পায়। যারা অর্জনীয় চাষ তারা কিছুই পায় না, তারা শুধু এখানে নিজের টাকা দিয়ে চাষ করতে থাকে। সরকারে শুনি যে ভর্তুকি দিতে আছে, ভর্তুকি কারখানা যায় সেটা বুঝি না। তাদের একটাই অনুরোধ, সরকারি সহযোগিতা ও ঋণ পেলে তাদের এই উৎপাদনকে বাণিজ্যিকভাবে করা সম্ভব।